জিজ্ঞাসাটলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের স্বাগতম জানাই। দেখো, আজ তোমাদের সামনে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যে প্রিলিমিনারি এক্সাম হলো তার রেজাল্ট তোমাদের সামনে প্রকাশিত হয়েছে, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে রেজাল্টটা কীভাবে দেখবে সেটাও তোমাদেরকে শেষে আমি দেখিয়ে দেবো, এবং পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে, তার রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং মেনের জন্য কোয়ালিফাই করেছে যাদের তাদের এখানে লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, আর এখানে রোল নাম্বার, যেসব ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে তাদের রোল নাম্বার এবং তারা কোন ক্যাটাগরি সেটা দেখতে পাচ্ছ। আর রিমার্কস, রিমার্কসের জন্য তোমাদের আমি এর আগে ভিডিও একটা বানিয়েছি, সেই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা উপরে থাকা আই বাটন থেকে তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এইভাবে এবার আমি নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসছি। মোট 8টি পেজ রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ যে 257টি ক্যান্ডিডেটকে এখানে সিলেক্ট করেছে। তোমরা 257টি ক্যান্ডিডেট তোমরা মেন এক্সামের জন্য তোমরা সিলেক্ট হয়েছো। দেখো, সিলেক্ট হয়েছো, যেসব ক্যান্ডিডেট সিলেক্ট হওনি তোমরা নিজেরা নিজেদের মার্কশিটটা দেখে নাও যে কত তোমাদের কাট অফ গিয়েছিলো, তোমরা কী কারণে কত জন্য তোমরা কোয়ালিফাই হওনি। এখানে দেখে নাও, তোমরা জেনারেলের জন্য 95.33 সামথিং কিছু রয়েছে, এবং এসিদের ক্ষেত্রে রয়েছে 69.667, এবং এসটিদের ক্ষেত্রে আছে 68.3333, এবং ওবিসি এর ক্ষেত্রে আছে 64.3333, এবং ওবিসি বি এর ক্ষেত্রে আছে 69.3333। এবার তোমরা দেখতে পাচ্ছ, এবার যারা আছে পিএইচ এলডি বা এইচআই যেসব প্রার্থীরা রয়েছে তাদের জন্য কত নম্বর, 28.00। তোমরা দেখতে পাচ্ছ এই তোমাদের কাট অফ গিয়েছে। এবার তোমরা কিভাবে যে এই পিডিএফটা ডাউনলোড করবে সেটি তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তোমরা পেজে চলে আসবে, এই পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এই যে আমি মার্ক করেছি, এই মার্ক করা জায়গা তোমরা লক্ষ্য করো, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি এক্সামের পিডিএফটা ডাউনলোড করবে। পিডিএফটা এখানে তোমরা টাচ করবে, টাচ করার পরে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। এই ছিল তোমাদের আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট, আর ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, অনেকের উপকারই হবে। এবং যদি জিকে স্টল চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। আর চাকরির আরও বিভিন্ন তোমরা তথ্য পেতে তোমরা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে থেকে সেখানে প্রতিনিয়ত তোমরা চাকরির খবর পেয়ে যাবে। ধন্যবাদ।